তো মনে হয় আপনি জন্য বেস্ট ক্যান্ডিডেট চাই। গ্রামের বাড়ি বরিশাল ছিল আর সো স্যাড যে আমি করতে পারিনি। আমি সবার কাছে অনেক অনেক সরি বলছি অ্যাবাউট ব্লগ 46। সো ব্লগ 46 এর পরে আমি কিন্তু আর কোনো ব্লগ আপলোড দিইনি বিকজ আমার মন অনেক ভেঙে গেছে, বিকজ প্রত্যেকটা শটে আমি আমার ড্রোন ইউজ করতাম, বাট এখন আর আমি আর ড্রোন ইউজ করতে পারবো না। বাট নো প্রবলেম, নিউ ড্রোন ইজ কামিং। ইয়া গাইজ, এটাই আমার কষ্টের স্টোরি ছিল। সো লেটস মুভ। আমরা এখন বর্তমানে অফিস চলে আসছি। এন্ড আপনাদের ফেভারিট ক্যারেক্টার মিস্টার সীমান্তর SOS লাল টমেটো হিয়ার। ইয়েস, সে আসছে, সে বাইরে দাঁড়ায় আছে, আপনারা দেখতেই পারবেন। লাল টমেটো এই যে এখানে, আমি সবার সাথে দুষ্টুমি ফাইদে বান্ধবী করেই থাকি কিন্তু কখনো সীমান্ত ভাইয়ের সাথে আমি করি না, বিকজ এই লোকটা কখনো না আমি দেখছি চেতে, না আমি দেখছি রাগ হইতে, মানে এমন কেন? কিন্তু আজকে আমি তাকে রাগ করানো, তার মাথা খারাপ করে দেওয়ার জন্য আমার একটা হেল্প লাগবে। বাচ্চা ভাই, সো আমাদের সাথে আছে অফকোর্স আমাদের ব্যাটারি। সো ব্যাটারি তোমার যেটা করতে হবে, সীমান্ত ঢুকবে, তুমি ওরা ধুমায় চেক করবে, মাথা গরম করে দেবে, মোবাইল পকেট টকে বাইর করে চিল্লাবা, ঠিক আছে, শাউট করবা, তার দেখ আপনার তোকে কি আফ্রিদি বসে নিয়েছে, তো কি নিয়ম এভাবে পারবো না? জি বস। ওকে, আমি তাহলে লুকাই গাড়ির পিছনে, ঠিক আছে? জি বস। তুমি ক্যামেরা পিছনে ঘুরে লুকাই। আমি তো এরকম আমার কিন্তু খুবই কষ্ট লাগছে, আমার আমার সাথে আছে অবশ্যই আপনাদের পছন্দের, আপনাদের ভালোবাসার, আপনাদের সেই ভালোবাসার মানুষ, তাকাও ক্যামেরার দিকে, সীমান্ত গাদিয়া। একটাই কথা বলবো, মানে হাউ ওয়াজ ইওর জার্নি?
Talk to my hand, bro. Nah, genuinely, fine. Mane, how was your journey? Mane, ei porjonto ki hobe? Talk to my hand, bro. Nah, genuinely. Shimanto ekta kotha ami bolte chai. কিছুদিন আগে যে শুনলাম যে আকিব আমাদের এখানে আসছিল, সো এটার ব্যাপারে কি বলবেন? Talk to my hand, bro. না জেনারেলি ব্রো, আমাদের প্রায় কত 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 650,000 সাবস্ক্রাইবারেরও বেশি সাবস্ক্রাইবার হয়েছে এবং এই এত ভালোবাসা দর্শকের দিকে পেয়েছে, এটা তোমার কি? Talk to my hand, bro. জাকারিয়া, তুমি ক্যামেরা পিছিয়ে নাও ব্রো, সামনে আসো। আমি কালো, এর জন্য আমরা নাম দিচ্ছি শুকুন, দুইটা মিলে কি হয় কালা শুকুন, কালা শুকুন, ম্যাক্সিমাম পিপল আমাকে একটাই কথা জিজ্ঞেস করে, জাকারিয়া ডে আর টাইম তাহলে আমরা যেটা করবো না, আমরা যেটা করবো, আমরা জাকারিয়ার একটা কাজ করবো, এটা আমি বলবো, 1 মিনিট থিংকিং এর জন্য দেন। গাইস, আমি আগে একটা জিনিস চিন্তা করতাম যে ব্রো মানে শান্তি, এখন তো দেখা যাচ্ছে ব্রো ডেয়ারের কারণে অশান্তি, তারপর আমার লাইফটা বাদ হয়ে যাইতেছে, আজকে ডেয়ার করতেই হবে, ঠিক আছে করবো তোমাদের জন্য। আমরা কখনো ভাবি নাই যে ও এই কাজটা করতে পারবে, মানে অ্যাকচুয়ালি হি ডিড ইট। সো গাইস, তোমরা একটু কমেন্ট করো নেক্সট ইয়ার কি হবে, আমি ওটা করব শিওর। প্যান্টটা বাদে, শুধু অসম্ভবকে সম্ভব করা কি শুধু অনন্ত জরিরের কাজ? জাকুব্রোর কাজ, জাকুব্রো। সো গাইস, আই এম ব্যাক টু মাই অফিস এন্ড অফ কোর্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার রুমে আছি। তো ম্যাক্সিমাম মানুষের কোশ্চেন হচ্ছে যে আমার বরিশালের ব্লগের কি হয়। বেসিক্যালি আমি বরিশালের ব্লগ কমপ্লিট করে ঢাকার দিকে আসছি, এর মধ্যেই আমি রাতের শট, যেই লঞ্চ যাওয়াকালীনের যেই শটটা, ওইটা আমি ড্রোন দিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। সো প্রথম দিকে ভালোইভাবে শটটা যাচ্ছে, কিছুক্ষণ ড্রোনটাকে ফ্লাই করার পর, ড্রোনের একটা নিয়ম আছে যে রাত্রেবেলা ড্রোন ফ্লাই করা যাবে না Phantom 4-এ, সো আমি ওইটা ফ্লাই করলাম। তো অর্ধেক পথে যাওয়ার পথে ড্রোনটা না আর লঞ্চটাকে ক্যাচ করতে পারতেছে না, মানে এই দ্রুত স্পিডে যেতে পারতেছে না, হঠাৎ লঞ্চটাকে টান দিছে। সো আমি অনেক জোরে টান দিতেছি, আসতেছে না কোনোভাবে, ড্রোনটা দেখতে পারতেছে না, লাস্টে কোনোভাবে মানে ল্যান্ডও করতেছে না, লাস্টে লঞ্চ থামাবো, সো লঞ্চ থামাইলে তো স্রোতে লঞ্চটা সামনের দিকে যায়, সো এটা ল্যান্ড করতে 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 রেলিংয়ের সাথে বাড়ি খেয়ে ড্রোনটা পড়ে যায়। সো ওইভাবে আমার সব ফুটেজ চলে যায়, অ্যান্ড যখন নীরব ওর হাতে ক্যামেরা ছিল, সো যখন দেখতেছিল ড্রোনটা পড়তে গেছে, সো ওই ড্রোনটা ধরতে যেয়ে নীরবের হাত থেকে ক্যামেরাটা ওপর, একটা ফুটেজ চলে যাওয়া মানে জীবনে অনেক বড় কিন্তু কষ্ট গাইজ, আমি আসলে অনেক কাঁদছি। এই কষ্টেই কিন্তু আমি টানা এক মাস আমি কোনো ব্লগ আপলোড করিনি, এই এক কষ্টে। সো ব্যাপার না গাইজ, নিউ ড্রোন আসবে আর তোমরা তো সবসময় আছোই আমাকে চিয়ার আপ করার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ। যেভাবে আমার চ্যানেলে গ্রোথ যাচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। রোশন, এটা কি ডান হাত না বাম হাত? এটা বলে বাম হাত না রোশন, না 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 না, তোমার মুখের মধ্যে আমার একটা আলাদিন মাদার ফাকার লাগানো উচিত, ডু ইট। এটা ডান না বাম
ফাঁকিবাজি ফাঁকিবাজি শুধু ফাঁকিবাজি কাজ নাই কাম নাই কিছু নাই ফাঁকিবাজি না আমার আর গাইস আমার যে কোক দেয় আমার চাচু যে কোক দেয় কোক তো নাই ব্যাপার এই যে আমার অ্যাকাউন্টের চাচু অফকোর্স আমাদের ম্যাক্সিমাম যেটার বিল উঠে মনে করেন 25000 20000 সেই বিল সে কাইটা 5000 টাকা বানায় ফেলে এবং বিলও দেন আসে মানে কারণটা কি এটা একটা কমপ্লেইন যে আপনি বিল দেন না কেন মেইনলি কিন্তু আপনার কাছে টাকা আটকে থাকে কারণটা কি কার বিল দেন না অনেকের বিল দেন না 60 টাকা দেন আমি দেই না স্যার অনেকের বিল দেন না 60 টাকা দেন আমি দেই না তুমি এই কয়দিন কই ছিলা আমি কোথাও ছিলাম না তুমি ব্যস্ত ছিল তোমার প্রোগ্রাম নিয়ে তুমি আমাকে ডাকো নাই অন্য অন্য যারা ছিল তাদের কি ব্লক করে কি আর প্রোগ্রাম এরকম এরকম কেউ কাউকে পাবে না এরকম ফুপি কাউর কেউ আছে যে এত অ্যাকটিভ থাকে মাই টিভির জন্য রক্ত দিয়ে দিবে এরকম ভাতি যাও কারণ নাই একমাত্র একটা ড্যাব বাংলাদেশ না ড্যাব দিব না তোমার জিনিস কম কমন কেন করব ওটা করবে না তুমি না বাংলাদেশে একমাত্র রক্ত মানে সেটাকে দেশ বিদেশ Hey guys, it's been a bad day. আজকে হঠাৎ করে চলে আসছি এবিক ভাইয়ের শোরুমে কালকে রাতে হঠাৎ করে এবিক ভাই ফোন দিয়ে বললো যে আমার শোরুমে একটু আসো তোমাদের সাথে কিছু কথা আছে তো সীমান্ত ভাই তোমাকে কি বলছে আমাকে ফোন দিছে আমাকে ফোন দিয়ে বলছে যে সীমান্ত কালকে তুমি শোরুমে করো কারণ আফিদে আব্বু মানে আমাদের আঙ্কেল তাকে নাকি ফোন দিয়ে বলছে আফিদেকে একটা নতুন গাড়ি দেওয়া হবে এবং সেটা নাকি সারপ্রাইজ দেওয়া হবে এটা আঙ্কেলই প্ল্যান তো এখন এবিক ভাই এবং আঙ্কেল কি প্ল্যান করছে এখন সেটাই জানতে এখন এবিক ভাইয়ের সাথে যাই আচ্ছা আর এবিক ভাই বলছে এটা আফ্রিদি জানানো এটা সম্পূর্ণ সারপ্রাইজ এটা স্যারের পক্ষ থেকে তো আমরা এখন এবিক ভাইয়ের সাথে কথা বলবো দেখি এবিক ভাই আফ্রিদি ভাইকে কি গাড়ি দেয় চলো হ্যালো এবিক ভাই কি অবস্থা এই তো ভালো হ্যাঁ এবিক ভাই কি অবস্থা আফ্রিদি তো ব্লগ শুরু করছে বাংলাদেশে গাড়ি দিয়ে তাই না আর কেউ তো কার ব্লগ করে নাই গাড়ি ও ফার্স্ট ইন লিগে হন্ডা S660 বাংলাদেশের ফার্স্ট কারো কাছে ছিল না সফট টপ টার্গেট টপ ওটা বেবেরে ব্লক করতো তারপরে ভাল লাগে নাই নিয়ে গেল 86 ভাল লাগে নাই নিয়ে গেল অ্যাকর্ড অ্যাকর্ড ভাল লাগে নাই ও শুরু করছে মাজদা রোডস্টার মানে মিয়াতা যেটা রোডস্টার দিয়ে ব্লক করা আর ওই 8 মাস যে ও ব্লক করছে মানে গাড়ি তো এখন পচায় ফেলছে যায় না ওই ইমেজের সাথে যায় তুমি বলো একদমই যায় না ভাই এখন তো গাড়ি কমন হয়ে গেছে এভরি টম ডিক এন্ড হ্যারি ড্রাইভস রোডস্টার ঠিক না এখন আফ্রিদির একটা মার্সিডিস চালানো সেটা আমার মনে হয় আমার মনে হয় নট জাস্ট এনি মার্সিডিস ওকে একটা মানে টপ অফ দ্য লাইন মার্সিডিস দিব তবে এখন আফ্রিকায় কোন গাড়িটা দিবা
আমার তো মনে হয় আফ্রিদের জন্য বেস্ট গাড়ি এটা, এটা সবচেয়ে টপ স্পেক সি ক্লাস AMG লাইন, ডাবল প্যানেল রুফ, সেলফ পার্কিং, বুঝতেছো? সিরিয়াসলি? মানে স্টিয়ারিং ছেড়ে দিবে গাড়ি অটোমেটিক পার্ক হবে, এমনি আসছিল চা পানি খাইতে, এখন আমাকে নিয়ে আসছে তোমার এখানে চা পানি খাওয়াইতে। চিন্তা করলাম যে দুই মাস ধরে ব্লগ হচ্ছে না, তাহলে আমরা সেটা ব্লগ করব। হ্যাঁ সেটা তো জানি, আমি করতেছি, আমি অলরেডি ব্লগ করতেছি, বাট তোমাকে এখন যা বলবো তাই করতে হবে। আজকে তুমি আমাদের জিমি আঙ্কেলের কাছে পারমিশন পেয়েছি, আঙ্কেল বলছে আজকে তোমাকে আমরা জিমি করতে পারবো, আর পারমিশন নিছি আর তোমাকে নিয়ে আমরা একটু নিচে যাবো। No way! পানি ওরে ভালো দিকে তোমরা কয়দিন আগে বলছো? না না না, প্রমিস করলাম কয়দিন আগে বলছো তোমরা আমাকে প্র্যাঙ্ক করবা, এরকম কিছু করবো না যাতে তোমার হার্ট হয় বা ক্ষতি হবে বা কিছু হবে। তুমি যেভাবে আছো এভাবে ইনটেক থাকবা, কোনো কিছু হবে না। বাট একটা লজিক আছে, বাট একটা লজিক আছে, ঠিক আছে? লজিক না, চল চল এগ্রিমেন্ট, আল্লাহর বেদে নাম্বার, আল্লাহর কসম, কোনো উল্টা পাল্টা কোনো কিছু না, কেক মাখামাখি কে যদি ব্লক করে দেখো তাহলে গামছা আবার। না 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 না, আমাদের এগ্রিমেন্ট আমি বুঝতেছি, আমার একটা ফ্রেন্ড আসছে, এরকম কিছু একটা হবে, আমি নাহলে আমার কেক মুখে মারবা, বিকজ ব্লগের কোনো কন্টেন্ট পাইতেছ না, যেকোনো একটা হবে এরকম। না 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 সরি, আই এম সরি, মজা করেছি। চলো এটাই, ফ্রেন্ড ইউকে থেকে আসতে পারে, আরে চুপ করতে এভাবে দেখেন, ফ্রেন্ড ইউকে থেকে আসতে পারে, কে আর ইউকে থেকে আসছে, ঠিক আছে? কাম সাদা ইউকে থেকে আসছে, আর অনেক ফর্সা, অনেক ফর্সা বলতেছি না, দেখি না না, দেখা তো ভাই, অফিস তো আমাদের, ভাই তোমার ফ্রেন্ডের সাথে দেখা করবে কি জানি, শুরু হইছে একটা মে ফ্রেন্ড প্লাস হোয়াইট এন্ড ব্ল্যাক কালার ড্রেস পরা, এবং ছোটবেলা থেকে আসে, হ্যাঁ ছোটবেলা, না তোমার ছোটবেলা না, এটা রিসেন্ট মানে নতুন ভাই, সব বললো না, সব বললো না, রাখো কিছু কথা থাক না, গুপচুপ ফরেন নেম। অ্যাবিক ভাই, অ্যাবিক ভাই না ফোন দিলো, অ্যাবিক ভাই বাইরে গাইড আছে, বাইরে পানি বা কেক, এই যে তোমার ফ্রেন্ড, এই যে তোমার ফ্রেন্ড, এই যে তোমার ফ্রেন্ড, গিফট গিফট নি আসছে ফ্রেন্ড, হ্যাঁ তোমার ফ্রেন্ড, ও অ্যাবিক ভাই, অ্যাবিক ভাই কেক কেক, কেমন আছো?
I'm just not mad. You have to break for it. You have to break for it. You should better talk to your father and thank him. Of course, I'm not mad. 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 I'm not সাথে হিপ হপ মিলান বাংলার প্রদর্শনে আসিফুলি সামসোহান পদক্ষেপে মহান সাথী লেগা দুইটান ভাইরা দেখ ইতিহাসে কার আছে বেশি অবদান মূর্খগুলা দেখি এক হাতে বাজায় তালি চার করি উপকার হতে পরে খাই গালি নিহতে অপদার্থ রেকর্ড গুলা সব ক্ষুধার্থ পরের দাওয়াতে গিয়া খাইবো এইটাই তো সামর্থ্য ক্যারিয়ার হাত খুললা ও কাঁদে মিসকিন কপালে লয়া প্রশ্ন ফিজিক্যাল হিপ হপ পেকিং তোর যেটা লাইফের এই মুটা আমার ডেলি রুটিন তোর যেটা বদ্দোয়া আমার এনার্জি লেগা অনেক মানুষ দেখেন অনেক মানুষ লুক আপ টু ইউ সো বি এ গুড রোল মডেল লাইক ইউ আর আরো ভালো ভালো ভিডিও করো আরো ভালো ভালো জিনিস করো দেশের জন্য আমাদের মঙ্গলের একটা ব্লগ আসতেছে আমি এখন পাপার রুমে ঢুকবো থ্যাংক ইউ বলার জন্য আসলে পাপার সামনে দাঁড়াইতে আমার খুব ভয় লাগে এটা আপনারা সবাই জানেন সো এখন আমি যাচ্ছি বুঝছো আই এম হিয়ার টু ডেলিভার দ্য পেপার্স ফর হিজ নিউ বিউটিফুল কার দ্যাট আফ্রিদি ডিজার্ভস ওকে সো অফকোর্স সবাই জানোই যে পাপা সবসময় অনেক ইন্সপায়ার করে আমাদের ইয়াং জেনারেশনকে সো আমি আরেকবার বলবো পাপা 650,000 সাবস্ক্রাইবার হওয়ার পর এত বড় একটা ফ্যামিলি শুধুমাত্র আমার ফ্যামিলি নেই এটা সবার পরিবার একটা যেভাবে মাই টিভি অলওয়েজ আমাকে সাপোর্ট দেয় এবং তুমি সাপোর্ট দাও আমাকে না প্রত্যেকটা ইউথকে সাপোর্ট দাও সো এর জন্য তোমার কী বলার আছে না আমি তো আগেও বলেছি যে আসলে মানে ইউথটাই হচ্ছে নেক্সট জেনারেশন হ্যাঁ এরাই দেশ পরিচালনা করবে দেশের মানে কল্যাণের স্বার্থে দেশের উন্নয়নের স্বার্থে আমি ইউথদেরকে বলবো যে তোমরা তোমাদের মেধাকে দেশের কাজে লাগাও তোমাদের মেধাকে দেশের বাইরে কাজে লাগাবে না তোমরা সবাই দেশকে ভালোবাসো মেধা যাতে মানে অন্যদিকে না চলে যায় সেটাই আমি বলবো আমি বলবো যে দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো দেশের
দেশকে তত্ত্ব শক্তি দিয়ে উজ্জীবিত করো। এবং আরেকটা কথা বলতে জোস, যে পাপা তুমি যে একটা থ্যাংক ইউ যে তোমাকে আসলে তুমি একটা বৃদ্ধ আশ্রম করেছো আর কি, সো এর জন্য তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এটা উদ্যোগটা কেন হঠাৎ আসলে? বৃদ্ধাশ্রম না, আশ্রম। এখানে আশ্রম বলতে হচ্ছে আমিও সেই আশ্রমের আশ্রয় বা সেই আশ্রয়ের আশ্রম। প্রত্যেকটা মানুষেরই, যারা আমরা মানে যারা একটু ভালো আছি, সবারই উচিত মানে যে আমাদের প্রতিবেশীরা যাতে ভালো থাকে, আমরা যা খাচ্ছি তারাও যাতে সেভাবে খায়। তো এই জন্য এরকম একটি উদ্যোগ। এটা আসলে মানে খুব ক্রেডিটেবল কোনো বিষয় না, এটা সচেতনমূলক কাজ। আমি একজন নাগরিক হিসেবে মনে করি যে একটি আশ্রম হওয়া উচিত প্রত্যেকেরই, যার সামর্থ্য আছে তারই উচিত যে তার আশেপাশে যে লোকজন আছে তাদের জন্য, আমার একটা ভালো ঘর আছে আমি তাদের জন্য একটা ঘর বানিয়ে দিই, তাদেরও একটা চিকিৎসা সেবা দিই, এটা মানে সবার জন্যই এই কাজ। এখানে আমি ব্যতিক্রম কিছু করি নাই বা আমি দেখানোর জন্য কিছু করেছি। আমি আশ্রম না, বৃদ্ধাশ্রম না, অন্য আশ্রম না, মানে মূলত আমি যেটা বলছি আশ্রম, একটা সেবামূলক মানে কাজ। আমার ঘরের মতো আমি ঘরে যেভাবে একটা সংসার, আমি আমার প্রতিবেশী নিয়েও এরকম একটা সংসার বুঝি, এটি হচ্ছে আসলে মূল উদ্দেশ্য। থ্যাংক ইউ ভেরি মাচ পাপা, আসলে থ্যাংকস ফর দ্য সারপ্রাইজ এগেন। অ্যান্ড বৃদ্ধাশ্রমের ব্লগ যারা দেখেন এই লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, ওটা দেখবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ একটা সুন্দর একটা কাজ করার জন্য, বৃদ্ধাশ্রম খোলার জন্য। আর এগেইন থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলি যে আমি বৃদ্ধাশ্রম করিনি, আমি আশ্রম করেছি। আশ্রম করেছো, অনেক সুন্দর একটা কথা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য সারপ্রাইজ। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো গাইজ, আজকের ব্লগ এ পর্যন্ত, দেখা হবে আগামী ব্লগে। কোথায় যাবো, সাকারিয়াকে কী ডেয়ার দিব, সব কমেন্টে লিখবেন। যদি এই ব্লগে কোনো ভুল হয়ে থাকে বা কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ব্লগ যাবে আমার, রাইট? অ্যান্ড আমার একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি একটা মোবাইল অ্যাম্বুলেন্স খুলতে যাচ্ছি ইনশাল্লাহ, সবাই মিলে আমরা একসাথে, অ্যাবিক ভাই আমরা সবাই মিলে মোবাইল অ্যাম্বুলেন্স, যেই অ্যাপের মাধ্যমে ইনস্ট্যান্ট অ্যাম্বুলেন্সটা যে আপনার চিকিৎসা হবে, যেখানে অ্যাক্সিডেন্ট হবে সাথে সাথে যে চিকিৎসা ওই ইনস্ট্যান্ট জায়গায় হবে, মোবাইল অ্যাম্বুলেন্স। বিকজ আমাদের সড়ক দুর্ঘটনায় যেখানে হবে এটা আপনি অ্যাপসের মাধ্যমে কন্ট্যাক্ট সিস্টেম করে ওটা আমরা ফিউচার আরো আপডেট করব, আপডেট হবে। সো ওখানে যে আপনাকে ওই 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 মুহূর্তেই আপনাদেরকে চিকিৎসা করতে হবে, হসপিটালে আসতে আসতে কিন্তু একটা টাইমিং নষ্ট হয়, টাইম নষ্ট হয়, সেখানে আমি হসপিটাল আসার পথে মারা যায় সেই জিনিসটা যেন না হয়। সো এই কারণে আমি প্ল্যান করেছি যে মোবাইল অ্যাম্বুলেন্স করার। সো আমি সবাইকে, যারা যারা এটাতে আগ্রহ আছেন এই কাজে, সবাই আমাকে নক মি আপ। এন্ড অবশ্যই আমার বড় ভাইরা থাকবে এখানে, অ্যাবিক ভাই এবং আরও বড় ভাইরা থাকবে। সো মোবাইল অ্যাম্বুলেন্স সারা বাংলাদেশে আমরা এটা পৌঁছে দিব আপনাদের দোয়ায়। সো এটা দোয়া করবেন যেন আমি মোবাইল অ্যাম্বুলেন্সটা লঞ্চ করতে পারি এবং ভালোভাবে যেন এটা রান করতে পারি, এবং ইনশাল্লাহ এটা অনেক অ্যাম্বুলেন্স থাকবে বাংলাদেশে এবং মানুষের চিকিৎসা দান যেন আমরা ঠিক। এবং আমরা চাই যেন যারা যারা আপনারাও ইন্টারেস্টেড বা সবাই যেন এই আইডিয়াতে সবাই যেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যেন এই এরকম একটা সুন্দর পদক্ষেপে যেন আপনারাও সাথে। সো গাইজ, যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে টিপ দেন আর লাইক বাটনে লাইক। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড লাভ শেয়ার করেন, অ্যান্ড অফকোর্স ভিডিওটা যেন শেয়ার করতে, অ্যান্ড অফকোর্স যেভাবে ভালোবাসা দিয়েছেন এভাবে ভালোবাসা দিবেন। সো দেখা হবে নেক্সট এপিসোডে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।